হাই গাইজ, আমি এখন আমাদের বাড়িতে রয়েছি আর রেডি হচ্ছি, আর এখান থেকে রেডি হয়ে সোজা যাবো শান্তনুদের বাড়িতে, মানে বাড়িতে যাবো না, ওদের বাড়ির সামনে গলিতে যাবো, গিয়ে বলবো যে আমি এসে গেছি। ইয়ে, কারণ আমি যদি এখন ওকে ফোন করে বলি যে চল আমরা বেরোবো, ঘুরতে যাবো বা লাঞ্চে যাবো, তাহলে বলবে খুব রোদ উঠেছে, যাবো না, মানবে না। ওই জন্য আমি একটা নতুন ট্রিক বার করেছি যে আমি রেডি হয়ে সোজা গিয়ে বলবো যে বেরো, তো তখন না বেরিয়ে কোনো উপায় থাকবে না, ওই জন্য আমাকে আজকে এটা করতে হবে। তো আমি এখন তাড়াতাড়ি রেডি হবো, হয়ে বেরোবো, বাস স্ট্যান্ডে যাবো, বাস ধরবো, ধরে যাবো শান্তনুদের বাড়িতে। বড় প্রবলেম হয়ে গেছে, আমি শান্তনুকে ফোন করেছিলাম আর ও স্কুটি সার্ভিসিং করতে গেছে, আর রোদের মধ্যে স্কুটি সার্ভিসিং করাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার যদি আমি যাই গিয়ে বলি যে আমি রোদের মধ্যে ঘুরতে বেরোবো, আমাকে তুলে একটা আছাড় মারবে। ক্যা করুম মেম্বার, যাও, আমি তাও আছাড় খেতেই যাবো। রেডি হয়ে গেছি, আমি যাবো, আছাড় খাবো, বাড়ি চলে আসবো। বাসে করে আমি নেমে গেছি, শান্তনুকে ফোন করেছি, চলে তো এসেছি কিন্তু শান্তনু বাড়িতে নেই। ও বললো একটা কাজের জন্য বেরিয়েছে, তাই আমি এখন ওয়েট করছি। বললো ওখানেই দাঁড়া, না বলে কেন আসিস তুই, আমি তো বাড়িতে নেই, এইসব বললো। তাই এখন ওয়েট করছি যে আসবে, আর আমি হেলমেটও নিয়ে আসিনি। এবার কি করে আমি বাড়ি যাবো জানি না, আমাকে বোধহয় আবার বাসে করে বাড়ি চলে যেতে হবে। বসছি, আমি তো দক্ষিণেশ্বর ঘুরতে যাবো বলে এসেছি, তুই কেন আমাকে বাড়ি নিয়ে যাচ্ছি? না বলে এলে এটাই হবে, আমি বললাম আজকে অনেক কাজ আছে, তুই সব সময় হয়ে চলে এসেছিস। তবু একটা যে হেলমেট নিয়ে আসবে সেটাও সেন্স নেই। হেলমেটটা কি আনবে? হেলমেট আমি হেলমেট ছাড়াই চলে এসেছি, ভাবিনি হেলমেটের কথা। ভাব কি অবস্থা, থেকে ধার করে আনছে হেলমেট। এত বড় বলছি হেলমেট নাকি দিতে হবে না, মুছে নিস। এখন আমাকে আবার বাড়ি নিয়ে চলে যাচ্ছে, অনেক বলা সত্ত্বেও আমাকে ঘুরতে নিয়ে যাবে না, কারণ ওর অনেক কাজ আছে। কি লাভ হলো? এখন আমার কি গান করতে ইচ্ছে করছে বলতো? ছানসে জো টুটে কোই সপনা, সপনা তো টুটবেই, বেটা জেগে জেগে যদি সপনা দেখি কি করে হবে? জগ সোনা সোনা লাগে, জগ সোনা সোনা লাগে। আমি দক্ষিণেশ্বরে গিয়ে নৌকা চড়বো বলে সঙ্গে ছাতা ক্যারি করে এনেছি, এর থেকে বড় দুঃখ আর কিছু হয়? আমি ওকে সকালবেলা ফোন করে বললাম যে আজকে কাজ হবে, আমাকে যেতে হবে, তো আমার স্কুটির সার্ভিস আমি হাফ করিয়ে এলাম, মানে লেট হয়ে যাচ্ছিলো বলে। আর ও এত কিছু শুনেছে, মানে সব শুনেছে, তারপরে ও ভেবেছে যে আমাকে নাকি যেতে হবে না। আমি বললাম না কেন হবে, মানে কি বলবো, মানে থিঙ্কিং লেভেলটা একটু মানে নেক্সট লেভেল হয়ে গেছে। আর আমাকে দুঃখ দিস না শান্তনু, আমি এখন স্মাইলিং পেন হচ্ছে এমনিতেই। মঙ্গল গ্রহে পাঠাতে হবে। কোথায়? মঙ্গল গ্রহে পাঠিয়ে দে। হাসবি না তুই, কেন হাসছিস? চুপ কর, ছাতাটাকে দেখা, ছাতা কেটে দিচ্ছি আমি। শান্তনু গেছে খাবার কিনতে, খাবার কিনে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে। শ্বাসটা দেখো ওর শ্বাসটা, দক্ষিণেশ্বর যায় বলে যাবি না, যাবি না? এই গরমে কত খেটে খুটে বিচারিয়াতে করে এসছে, এত সেজে গুজে এসেছে, কত খেটে খুটে, আবার বাস করে, খালি একটা সুন্দর জামা পরেছে না, আবার বাস করে পুরো আমাদের বাড়ি অব্দি এসেছে, তারপরেও আমাকে বাড়ি পাঠিয়ে। আজকে কোনো স্কোপই নেই, আমি ইচ্ছে করে করছি। সিচুয়েশনটা কিন্তু খুবই ওর জন্য প্যাথেটিক, কারণ হচ্ছে এত কিছু করলো তবুও যেতে পারছে না, আর বাড়িতেও খেতে হবে। তো ঠিক আছে, অন্য একটা দিন। কেন পড়ে গেছে ওর গায়ে? কেন পড়ে গেছে? আমি হাসছি না, এসে এসে বলছে হাসছি না, লজ্জা করে না, দেখো অসভ্য। আমাকে মেয়ে সাজালে তো এটাই হবে। তো যাই হোক যাই হোক, একদিন ওকে আমি একটা অন্য কিছু সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ? হ্যাঁ, আমাদের বাড়ির সামনে এসে গেছে আর আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে। বাই বাই বাই।